বাংলাদেশকে এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে শনিবার উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল 10টা 10 মিনিটে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল এরিয়ায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী। গানের সঙ্গে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে স্বাগত জানানো হয় তাকে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনালের তিনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এরপর উদ্বোধনী অনুষ্ঠানের মূল মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন গ্রহণ করলে স্বাগত বক্তব্য রাখেন বেসামরিক বিমান কর্তৃপক্ষ চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের জন্য একটি অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত টার্মিনালের দ্বার উন্মোচিত হয়েছে শনিবার। ইতিমধ্যেই 90% কাজ শেষ হয়েছে টার্মিনালের। আগামী 2024 সালের ডিসেম্বর মাস থেকে এই টার্মিনালের সব ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন দেশ বিদেশের যাত্রীরা। 5,42,000 বর্গমিটারের এই টার্মিনালে একসঙ্গে 37টি প্লেন রাখা যাবে। মডার্ন টার্মিনাল বিল্ডিংয়ে 2,30,000 স্কোয়ার মিটারের ভিতরে থাকবে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তি ছোঁয়া। ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক উন্নতির জন্য একান্তভাবে অপরিহার্য। আর আধুনিক যুগে নৌপথ, রেলপথ, সড়কপথের সাথে সাথে আকাশপথ, সেটাও অত্যন্ত গুরুত্ব বহন করে। আর বিশেষ করে বিদেশের সাথে আমাদের যে যোগাযোগ, সেই যোগাযোগের মূল পথ এবং বাহন বিমান অর্থাৎ আকাশ যাত্রাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, কাজে আমরা সেটাকে গুরুত্ব দেই। আমি 96 সালে যখন প্রথম সরকারে আসি, আমাদের বিমানবন্দরের অবস্থা কেমন ছিল? কোনো বোর্ডিং ব্রিজ ছিল না, পার্কিং লজ ছিল না, কিছুই ছিল না। তখন থেকেই কিন্তু আমরা উদ্যোগ নিয়েছিলাম এই বিমানবন্দরের উন্নয়ন। সেই সাথে সাথে চট্টগ্রাম এবং সিলেট দুটি আন্তর্জাতিক বিমানবন্দরও আমরা তখন নির্মাণ করি, সাথে সাথে এই ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরের উন্নয়নেরও প্রকল্প গ্রহণ করি। প্রথম আমাদের সময় 1996 থেকে 2001 সাল, এই সময়ে কিন্তু এই বিমানবন্দরের উন্নয়নের যাত্রা শুরু হয়। কাজে আমি সবাইকে অনুরোধ করবো, যদি পারেন সেই 96 সালের পূর্ব পর্যন্ত কি অবস্থা ছিল সেটা একটু দেখবেন। স্বপ্নের সঙ্গে বাস্তবতার সংযোগ, এই স্লোগান ধীরে ধীরে বাস্তব করে তুলছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।